বৈশাল, চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহী মহানগরীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে তৎপর রয়েছে সিটি কর্পোরেশন। বৈশালে সন্ধ্যা 7টার মধ্যে সব বর্জ্য অপসারণের দাবি করেছেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা। গত বছরের তুলনায় এবার অনেক কম পশু কোরবানি হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের প্রায় 4,500 কর্মী মাঠে রয়েছে। সিটি মেয়র এম রেজাউল করিম জানান, কোরবানির 8 থেকে 10 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। কুমিল্লায় কোরবানির বর্জ্য অপসারণে বিকেল থেকে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। এছাড়া রাজশাহী মহানগরেও চলছে কোরবানির বর্জ্য অপসারণের কাজ। বিকেলে বড় কুঠি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।